আমরা আবার একবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে যথারীতি সকালে একটা তোমাদের সামনে ভিডিও দিয়েছিলাম তারপর আমার ট্যাক পাইলে একটা ডেলি ব্লগ ভিডিও দিয়েছিলাম তারপর যথারীতি ছেলেকে নিয়ে যে শনিবার ক্লাস করাতে বেরিয়ে গেছিলাম তো তারপর এসে তোমাদের জন্য আবারও কিন্তু একটা ভিডিও আমি করছি যেটা করা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো আজকে দীপদার একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটা দেখে সত্যি কিছু বলতে ইচ্ছা করছে কি জানো তো আমরা কিন্তু কেউ কাউকে পার্সোনাল ভাবে চিনি না ওয়াইটি জগতে এসে আমরা একে অপরকে কিন্তু চিনিছি জেনেছি সেই মানুষটার ভিডিও দীর্ঘ দিন ধরে আমরা দেখতাম এখন নয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার আগে তো আমরা তার ভিওয়ার্স ছিলাম না এখনো পর্যন্ত ভিউয়ার্স আছে সেই ছেলেটার সহজ সাদাশিদে তার গ্রাম্য পরিবেশ তার বাচ্চার প্রতি যে স্নেহ ভালোবাসা তার বাবা মার প্রতি যে একটা কর্তব্য সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা তাদের সুন্দর ব্লগ আমরা উপহার পেতাম প্রতিদিন যেটা আমরা মন থেকে গ্রহণ করতাম এবং তাদেরকে ভালোবাসা দিতাম সেখান থেকে দাঁড়িয়ে তাদের সংসারে যখন একটা অশান্তি শুরু হলো এবং সেই অশান্তিটা চরমে গিয়ে পৌঁছে গিয়ে সম্পর্কটা পুরোপুরি ছাড়াছাড়ির জায়গায় চলে গেল সেইখান থেকে দাঁড়িয়ে প্রথম ভয়টা কিন্তু আমাদের কাকে লেগেছিল যে কিষানুর ভবিষ্যৎ নিয়ে কিষানুর কি হবে একটা তিন বছরের সন্তান সে তার মাকে ছেড়ে থাকবে কিভাবে এটা আমরা প্রথমে ভয় পেয়েছিলাম তারপর দেখলাম যে না ভগবান আস্তে আস্তে কিন্তু সেই বাচ্চাটাকেও ঠিক একটা জায়গায় ঠিক একটা সিচুয়েশনে মানানসই তাকে ওই করিয়ে দিয়েছে বলে না ভগবান একটা দিলে আবার মানে একটা নিলে একটা আবার কোনো না কোনো পথ দিয়ে দেয় মানে একটা পথ যদি বন্ধ করে দেয় কোনো না কোনো পথ কিন্তু ঠিক খুলেই দেয় সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু আস্তে আস্তে ঠিক সেটেল হয়ে গেছে তাই না আমরা নিজের চোখে দুদিন আগে দেখতে পেয়েছিলাম আমাদের দিবদার বাবা কোথাও একটা বিয়ে বাড়ি গেছিল কোনো বোনের বিয়েতে সেখানেই কিন্তু আমাদের ছোট্ট কিষাণর মুখটা এন একদম ছোট্ট মতো হয়ে গেছিল দাদায় আসতে না আসতে কত রকমের প্রশ্ন তুমি কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে এই ওই হ্যানতেন। কারণ কি সে কোথাও না কোথাও ভয়ে ছিল মা এই যে চলে গেল মা তো আর এলো না দাদাও ঠিক নিশ্চয় চলে গেছে দাদায়ও নিশ্চয় আসবে না বাবাও ঘুরতে যাচ্ছিল সেই মুহূর্তে তার কতই না কৌতূহল বাবা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এই যে একটা ভয় সেই বাচ্চাটার মধ্যে আর সেই ভয়টাই কিন্তু আমাদের মধ্যেও সর্বক্ষণ থাকে মানছি আমরা শুধুমাত্র বলে বলে যাবো হ্যাঁ এটাই আজকে বলতে তার ভিডিওতে আমরা আমরা বলবো কিন্তু বিষয়টা থেকে সরে দিবদার উপর দিয়ে সমস্ত ঝড়টা বইছে কিন্তু দিবদা তুমি যে কথাগুলো আজকে তোমার ভিডিওতে বললে ইপসাদি ইপসিতাদিকে উদ্দেশ্য করে সেম কথা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলেছি আমি বলেছি আদাস অনেকে কিন্তু একই কথা তোমাকে বলেছে তুমি যেভাবে আজকে কথাগুলো বললে এইভাবে না বললেও কিন্তু তুমি পারতে হ্যাঁ না বললেও পারতে ইপসিতাদি হয়তো তোমার থেকে বড় হবে কিন্তু আমি তোমার থেকে ছোট। তবুও আমার কোথাও না কোথাও মনে হলো তুমি কথাগুলো এইভাবে না বললেও পারতে কারণ কি জানো আমরা প্রত্যেকে তোমার এই সহজ সাদাসিধে মানে আমাদের দিব্যাভাইকেই কিন্তু আমরা পছন্দ করি আম তুমি যদি একটু আমাদেরকে বুঝতে না বিশেষত ইপসিতাদিকে নিয়ে যেহেতু তুমি বলেছ তুমি যদি একটু বুঝতে যে সে তোমাকে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে তাহলে নিশ্চয়ই তুমি আজকের ভিডিওতে তাকে নিয়ে কথা বলতে না সে যে কথাগুলো বলেছে আমরাও কিন্তু বলেছি যে কেন তুমি আগে হবে না একটা মেয়ে আইনের অপব্যবহার করে খুললাম খুললাম নোংরামো করছে তার বাড়ি তাকে পুরোপুরি সাপোর্ট করছে মা সাজিগুজি দিচ্ছে নষ্টামি করতে যাওয়ার জন্য এটাকে নষ্টামি ছাড়া আর কি বলবে নষ্টামি ছাড়া কি বলবে ডিভোর্স হয়নি সাঁকা সিঁদুর পরে অলরেডি বিয়ে হয়ে গেছে হ্যাঁ সেই ছেলের সাথে অথচ সংসার করছে না সেই ছেলের সাথে দিনের পর দিন রাস্তা দিয়ে ঘোরা বেড়া রেস্টুরেন্টে খেতে যাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়া এটা কি নোংরামি নষ্টামি ছেঁচরা পরিবার ছাড়া তোমরা কি বলবে জানি না এই পরিবারকে কোন কোন ভিউয়ার সাপোর্ট করছে এত কিছু দেখার পরেও এত কিছু জানার পরেও তোমরা কিভাবে যোগে সাপোর্ট করছো সত্যি আমরা বুঝতে পাই না কিন্তু দিব্য ভাই তুমি যে বারংবার একটা কথা বলছিলে না যে মেয়েটা এত কিছু করছে সবকিছুই তো দেখতে পাচ্ছ তোমরা তার বেলায় কোন রকম কোন দোষ নেই না মানে মেয়েদের বেলায় বেলায় ছাড় যত কিছু আটকা পড়ান ছেলেদের তুমি যদি ভিডিও গুলো দেখে থাকো তাহলে কি তোমার কোথাতেও মনে হয়েছে যে আমরা রিনাকে প্রশ্রয় দিয়েছি আর তোমাকে সব সময়ের জন্য আমরা দাবিয়ে রেখেছি না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আগে তোমাদের ভিওর্স তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা যখন যেটা মনে হচ্ছে তখন সেটা বলেছি একবারও তো তোমার মনে হলো না এত দিন তো তোমাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও আমরা নামাইনি কারণ কি তোমার ভিডিওর মধ্যে নেগেটিভিটির ধোয়া ছড়াও ছিল না কিন্তু আজকে কেন এটাকে কোনো নেগেটিভিটি হিসেবে তুমি নিও না এটা জাস্ট একটা তোমাকে সাজেশন দিয়েছে দিদিভাই তোমাকে একটা সাজেশন দিয়েছে যে তুমি তোমার লাইফে কেন এগোবে না অবশ্যই এগোবে অবশ্যই এগোবে তুমি সারাটা জীবন কেন এইভাবে কাটাবে একটা ছেলে সব দিক থেকে তার মানে থাকতে প্রয়োজন থাকতেই পারে সেটা একটা সংসার বলার ক্ষেত্রে একটা বাবা মায়ের দেখাশোনার ক্ষেত্রে একটা সন্তান মানুষ করার ক্ষেত্রে একটা শারীরিক চাহিদার ক্ষেত্রে আমি একদম খুললাম খুললা ভিডিওতে বলতে পছন্দ করি সব দিক থেকেই কিন্তু একটা ছেলের একটা মেয়েকে মানে জীবন সঙ্গী কিন্তু প্রয়োজন তাই না সেখান থেকে দাঁড়িয়ে আমরা জাস্ট এই কথাটাই বলতে চেয়েছিলাম যে এই মুহূর্তেই বা কেন তোমাকে সবকিছু ওয়াই টি প্ল্যাটফর্মে এসে বলতে হলো এইটুখানি আমরা জাস্ট প্রশ্ন করেছি যেখানে দাঁড়িয়ে তোমার হয়তো মনে হতে পারে যে আমি তো কিছুদিনের মধ্যেই কোনো একটা সম্পর্কে জড়াতে চলেছি সেটা যদি হট করে বিহা জানতে পারে সেটা হজম করতে পারবে না বদহজম হয়ে যাবে তার থেকে আগে ভাগেই জানিয়ে দিই নিশ্চয়ই তোমার মনের এই জিনিসটা দানা বেঁধেছিল যে আমি কিছুটা দিনের মধ্যেই সম্পর্কে জড়াবো নাহলে তুমি একবার ভেবে দেখো তো এই বিষয়টা নিয়ে কি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জানাবার কি খুব প্রয়োজন ছিল বা এই মুহূর্তে এই সম্পর্কে তোমার কি ভাবার খুব প্রয়োজন ছিল সত্যিই কি সত্যিই আজ পাঁচ মাস ধরে আমাদের মাসিমা কর্মঠ ভাবে সারাটা সংসার চালিয়ে যাচ্ছে আর নয় পাঁচটা মাসের জন্য একটা কোন দিদিকে রেখে দিতে পারছে কাজের দিদিকে রেখে দিতে পারতে মা যতই বলুক যে না আমি সব হ্যান্ডেল করে নেবো তুমি অন্তত জোর করতে তার জন্য কি যাকে আনবে সে সব কিছু সামলাতে পারবে ভাই তুমি একবার ভেবে দেখো তো অনেক ছোট তুমি একবার ভেবে দেখো যেই মেয়েটাকে তুমি বলছো যে আনবে কি পারবে তোমার এই গ্রাম্য পরিবেশের সংসারকে মানিয়ে নিয়ে চলতে আমি তো বলে দিলাম পারবে না কারণ যেভাবে সে মানুষ হয়েছে আমি এখানে কিছু বলতে চাইছি না আশা করছি তুমি বুঝতে পেরে যাবে যেভাবে সে তার জীবনটাকে কাটাচ্ছে এখনো পর্যন্ত সে কিন্তু কখনোই তুমি যেভাবে আমাদেরকে বোঝাতে চাইছো যে মা সারা দিন সংসারের এত কাজবাজ করে বাবা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে আমি ভিডিও করি ভিডিও এডিটিং করি বাজার ঘাট করি হ্যাঁ মিস্ত্রি লেগেছে তাদেরকে সময় দি জিনিসপত্র আনতে যাই যে মার্বেল টুকটাক এটা ওটা সেখান থেকে দাঁড়িয়ে আমি আর পারছি না আমি আর পারছি না তো সেখানে আমি কোনো একটা মানুষের সাথে যদি কিছু একটু সময় কাটিয়ে মানে কথা বলে যদি আমি একটু রিল্যাক্স ফিল করতে পারি সেখানেও তোমাদের প্রবলেম না প্রবলেমটা আমাদের তোমার কথা বলাতে নয় প্রবলেমটা তোমার যাতে এই ইস্যুটাকে কেন্দ্র করে তোমার যে কেসটা চলছে সেই কেসে যেন না কোন রকম কোনো প্রবলেম হয়ে দাঁড়ায় এটাই বলতে চাইছি কারণ তুমি খুব ভালো করেই জানো কন্ট্রোভার্সি জগৎটা ঠিক কতটা চারিদিক ছানমিন করে ভিওর্সরা তথ্য নিয়ে আসে সেই দিক থেকে কোন রকম কোন তথ্য এমনভাবে যদি উঠে আসে যেরকমটা রিনা ফাঁদ পেতে যে এটাই দীপ এটাই দ্বীপ এটাই দ্বীপ অনেক ভিওয়ার্সরা কিন্তু সেই ফাঁদে পা দিয়ে এটাই দ্বীপ হান্ড্রেড পার্সেন্ট সিওর এটাই দ্বীপ যেমন আমাদের এক আন্টি যথারীতি ভুল করেই ফেলেছে সেই রকম ভাবেই তুমি যাতে না নতুন কোন জালে জড়িয়ে পড়ো সেই কারণে প্রতিটা তথা আমিও কিন্তু তোমাকে বুঝিয়েছি যে এই মুহূর্তে অন্তত তুমি এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় এনো না তুমি মন করলেই কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় না আনতেই পারতে তুমি যে বলছো যে সেই মেয়েটার মানে সেই মানুষটার সাথে তুমি কথা বলে জাস্ট রিল্যাক্স হয় তোমার কাছে আমার প্রশ্ন একটা গাড়ির পেছনে কে ছিল এটুকুনি বলো তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কিন্তু যেটা দেখবো সেটা নিয়ে প্রশ্ন করবই কারণ আমাদের আমরা আমাদের ভিউয়ার্সদেরকেও কিন্তু আমাদেরকে উত্তরটা দিতে হয় তুমি যেমন তোমার ভিডিওতে বলে দিলে না আমাদেরও কমেন্ট সেকশনে ভিউয়ার্সদের কমেন্টস আছে সেখানে আমরাও তাদেরকে উত্তর দিই কি উত্তর দেব যে দেখেও না দেখার ভান করছি না এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো হতে পারলাম না সেখানে দাঁড়িয়ে তুমি সেই তোমার গাড়ির পেছনে কে ছিল এই বিষয়টাকে কিন্তু তুমি দেখালে না তাহলে একবার ভাবো এখানে যদি কেউ আমাকে প্রশ্ন করে যে তুমি তো ওর গাড়ির কাছে দেখতে পেয়েছো কেউ একজন ছিল তাও তো মুখ খুললে না তার মানে তুমি তো দোগলা তখন আমরা কি উত্তর দেবো তার মানে আমরা যেটা দেখতে পাবো আমরা তো সেটা নিয়েই প্রশ্ন করব না তুমি যদি একটু বুঝতে যে একটা করা কথা আছে দেখবে শাসন করা তারই সাজে সুহাগ করে যে তাই না বা কথাটা উল্টো হবে কি সুহাগ করা তারই সাজে শাসন করে যে হ্যাঁ কিছু একটা হবে কথাটা যাই আমি ভুল বলতে পারি তো মানেটা কি শাসন কিন্তু তাকেই করা যায় যাকে মন থেকে আমরা ভালোবাসি বা শাসন করার রাইটটা তার উপর আমার আছে হট করে কেউ যদি তোমাকে নিয়ে তুমি একবার ভেবে দেখো তুমি আজকে সুন্দরভাবে তোমার ভিডিওতে তোমার কোন জায়গাটা কষ্ট লেগেছে তুমি সেটা বলে দিলে ক্লিয়ার করে কিন্তু কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি এটা যদি তোমাকে এটা নিয়ে বলতো তুমি পাত্তাই দিতে না কিন্তু তোমার এটা মানে কষ্ট হয়েছে কোথায় যে তোমার ভালোবাসার একটা মানুষ তোমাকে রকম কথা বলেছে একবারও তোমাকে বুঝতে চাইলো না কিন্তু তোমার হয়তো বোঝা উচিত ছিল যে সেই ভালোবাসার মানুষটা আমাকে এই কথাটা কেন বলছে তার মানে নিশ্চয়ই কিছু তো পয়েন্ট আছে আমার একবার ভেবে দেখা উচিত যে কথাগুলো বলছে সত্যি ঠিক জানছি মানছি তুমি আমাদের থেকে অনেক বেশি মানে কোর্টের আইনের লোকেদের সাথে কথাবার্তা বলছো কিন্তু কি জানো তো কখনো কখনো আমাদের মতো কিছু যে কথাগুলো কন্ট্রোার্সি কথাগুলো মেনে চললে কিন্তু অনেকটা লাভবান হওয়া যায় যেমন আমাদের সোমনাথ ভাই সোমনাথ ভাই তো সেই জায়গায় তুমি যে বিষয়টা নিয়ে আজকে বললে সেটাতে একটু হলেও কিন্তু মানে খারাপ হয়তো লেগেছে প্রতি প্রতিটা কন্ট্রোভার্সি থিয়েটারই কারণ আমরা এই একই সেম কথা বলেছি যে দে সন্তানটা এই ছ মাস পাঁচ মাস আগে মা চলে যাওয়ার শোকটা পেয়েছে সেই সন্তানটা যখন আবারও নতুন কাউকে তাদের বাড়িতে দেখতে পাবে খুব বেশি হলো গত এক বছরের মধ্যে তখন যে সময়টা তুমি এতেই তুমি বলছো সময় পাচ্ছ না তাহলে একবার ভেবে দেখো যখন নতুন কোনো কেউ আসবে তখন তো সেও অনেক আশা নিয়ে তোমার কাছে আসবে না তাকেও তো তোমাকে তার চাহিদাগুলো পূরণ করতে হবে ঘুরতে যাওয়া খেতে যাওয়া বেড়াতে যাওয়া বা সে নিজেও চাইবে যে সারাক্ষণ তো আমরা সাথে থাকছি একটু নিজেদের মতো করে টাইম কাটায় তাই না তো সেখানে কিন্তু কিষাণুর এই ছোট্ট বয়সটা সর্বদিক দিয়ে নষ্ট হয়ে যাবে তো আমরা জাস্ট চেয়েছিলাম যে তুমি তোমার জীবনে অবশ্যই ডিসিশন নেওয়ার অধিকার তোমারও আছে কিন্তু একটু সময় নিয়ে নাও অন্তত এই ডিভোর্স এর কেসটা মিটে যাক যাতে তোমার ডিভোর্স চলাকালীন বিষয়ে তোমার নতুন সম্পর্ক কোনো কিছু বাধা হয়ে না দাঁড়ায় রিনা পাল্টা জবাব না করতে পারে যে আমি সম্পর্কে জড়িয়েছি সেও তো সম্পর্কে জড়িয়ে আছে এই এই বিষয়গুলো যাতে নাও বলতে পারে এই জিনিস এই মুহূর্তে না অন্তত কেসটা মিথ্যে দাও তারপর তুমি জানাবে তুমি সেটা বুঝতে পারলে না তুমি সেটা না জানিয়ে মানে না বুঝে তুমি মানে আমাদেরকে মানে এই সমস্ত কথাগুলো বললে মানে দেখো ইসিদাদি ভাইকে তুমি যে কথাটা বলছো সেগুলো তো আমরাও বলেছি সেখান থেকে আমাদেরও কোথাও একটু হলেও কিন্তু মনে হয়েছে যে এই কথাগুলো দিব্যা ভাইকে বলাটা উচিত আমরা কিন্তু প্রথমত কিষাণুকে ভালোবাসি কিষাণুর ওপরে না তুমি না রিনা কেউই নয় আমরা কোনো দিক থেকে যদি কিষাণুর অভাব বা কিষাণুর কষ্ট দেখতে পাই সেখানে কিন্তু আমরা চুপ করে থাকবো না এই দেখো না এই যে পালঙ্ক পাঠানো হয়েছে এই যে নানান রকম গিফট এগুলো কি তোমাকে কেউ পাঠিয়েছে না কি বলেছে কিষাণুর জন্য পাঠানো হলো কিষাণুর জন্য পাঠানো হলো মানে ভিওয়ার্সরা কিষাণুকে কতটা ভালোবাসে জানি না কজন বিশ্বাস করবে ইনস্টাগ্রাম এফবিতে এই দীপদাবায়ের এই বিষয়টা জানার পর অজস্র কমেন্ট আসছে যে শুধু জন্য কষ্ট হচ্ছে আমরা শুধু কিষাণুকে ভালোবাসি এখন এই মুহূর্তে আমরা কিষানুর জন্য দিন রাত ভাবি আচ্ছা এই ভিউ গুলোর কিষাণুকে নিয়ে এত মাথা ব্যথা কিসের তাদের বাড়িতেও তো সন্তান আছে তাহলে এই দিব সন্তানের জন্য তাদের এত কষ্ট কিসের কষ্টটা কোথায় যেন এই জায়গায় যে ওই ছোট্ট সন্তানটার মা ওকে ছেড়ে চলে গেছে বাবাও যদি এই সময় কাউকে নিয়ে আসে তাহলে ছোট্ট সন্তানটার সাথে কি হবে এই ফিলিংস এই ভালোবাসা এইগুলোর জন্যই কিন্তু আজকে তোমাকে এবং তোমার পরিবারকে আমরা সাপোর্ট করেছি আমরা চাই না যে তুমি এই মুহূর্তে এমন কিছু ভুল ডিসিশান নাও যার জন্য কোটে গিয়ে কেউ একজন বলতে পারে যে আমি যে ভুল করেছি সেই ভুল কেউ করেছে তাহলে আমার কেন এই দিকের এই সাজাগুলো হবে ওর কেন হবে না এই প্রশ্নটা যাতে অপরপক্ষ পক্ষ না করতে পারে সেই জন্যই কিন্তু এই কথাগুলো এছাড়া তো আমরা প্রত্যেকেই জানি তুমি যে বললে না যে একটা ছেলের বেলায় যত রকম নিয়ম কারণ মেয়ের বেলায় ছাড় তুমি কি কখনো দেখেছো রিনার কোনো জিনিসটাতে আমরা সাপোর্ট করেছি না তাকে প্রথমে সাপোর্ট করেছিলাম না মানে জেনে তারপর থেকে যা যা জানতে পেরেছি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা আমাদের রিনাকে সাপোর্ট করিনি দীপদা আমরা সাপোর্ট করেছি তো যাই হোক বন্ধুরা এইটা একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে দেওয়ার মানে মনে হলো যে দিবদা ভাই কাউকে কিছু বলার আগে একটু ভাববে কারণ কি আলটিমেটলি আমরা যাই করি তোমার ভালোর জন্যই করছি তুমি হয়তো ভাবছো যে শুধুমাত্র আমরা দেখছি আর বলে দিচ্ছি না না এটা নয় আমরা তোমার এই তোমাদের এই ফ্যামিলির সম্পর্কে নিজেদের আত্মীয় পরিজনের সাথে কত কথোপকথন করি যে এটা হলে এটা কি হতে পারে ওটা হলে ওটা কি হতে পারে যাদের সাথে পরিচিত আছে যে আইনি কেশকর্মের দিক দিয়ে তো তাদের সাথে একটু আলোচনা করি আছে এরকম যদি তাদের সম্পর্কে জানা যায় এর সম্পর্কে তাহলে কি যাবে তাহলে কি মানে নানান রকম এরবিতে তোমাদেরকে নিয়ে দিন রাত আলোচনা হ্যাঁ আর তুমি যে বলে না দেখি আর আমরা ভিডিও নামিয়ে দিই সেরকমটা যদি হতো না তাহলে তো কোনো দিকে ভাবনা চিন্তা করতাম না ভিডিও নামিয়েই দিতাম যেরকম কাল রাতের আমি ভিডিওটা করেছিলাম যে ওই যে কোর বক্সটা এগুলো কি এমনি নর্মাল বেরিয়ে যায় দেখলে তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল করে ফেললো এগুলো কিন্তু আমরা অনেক বুদ্ধি দিই বুদ্ধি অনেক ওই ভিডিওটা নিয়ে আমরা একবার ছেড়ে দশবার দেখি ভাবি যে হ্যাঁ কি হচ্ছে অ্যাকচুয়ালি কি এটা সত্যি না কিছু তো মিথ্যে আছে ভিডিওটাকে আমাদের একবার ছেড়ে দশ বার দেখতে হবে তারপর গিয়ে কিন্তু আমরা একটা ভিডিও বানাই নাহলে কিন্তু নচেত আমরা দিনে দশ থেকে বারোটা হয়তো ভিডিও পাঁচ ছ মিনিটে করে ভিডিও বানিয়ে দিতে পারতাম কিন্তু সেটা আমরা করি না অনেক ভাবি অনেক ভাবি আর এই ভিডিওতে আর একটা আমি কথা জাস্ট বলতে চাইছি যে আমাদের আন্টি যে ভুলটা করেছে যে আমাদের টুকিটাকি আন্টি যে ভুলটা করেছে সেখানে আমি তো বলেইছি যে আমরা তো প্রত্যেকই রক্ত মাংসে ঘরা মানুষ মাত্রই কিন্তু ভুল হতেই পারে কিন্তু তার হয়তো গৃহস্থদের ওপর ভরসা করে একটা ছেলের দশটা কথা প্রমাণ হিসেবে তাকে যখন দিয়েছে সেটা নিয়ে ভিডিও করাটা উচিত হয়নি তার নিজে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করা উচিত ছিল ভাববা উচিত ছিল তারপর ভিডিওতে বলা উচিত ছিল কিন্তু দীপ্তিদির একটা ভিডিও দেখলাম যে এইখানে সবকটা কথাকেই আমি সমর্থন জানাই কিন্তু একটা কথা আমার নিজের পার্সোনালভাবে খারাপ লেগেছে খাওয়ার কথাটা যে গান্ডে পিছটা তুমি তাদেরকে চিনতেও পালে না তো আন্টি আমি দীপ্তি আন্টিকে বলছি যে দেখো আন্টি প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকে বাড়িকে গেলেই বাড়িতে গেলেই কিন্তু তাদেরকে কিন্তু খেতে দেয় তা বলে এইভাবে তুমি বলো না যে গান্ডে পিষ্ঠে খেয়ে মানুষ মাত্রই তো ভুল হয় তাই না তো তার অবভিয়াসলি মানে ভাবনা চিন্তা করে দেখে ভিডিও করা উচিত কিন্তু আর যে কটা কথা বলেছো আমি সাপোর্ট করছি কিন্তু গান্ডে মিষ্টি খাওয়াটা মানে এটা ঠিক মানতে পারলাম না খাওয়ার খোঁটা দিলে না বড্ড গায়ে লাগে কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিন দাওয়া করি মাঝে গেলাম সেখানে তো তারা অবভিয়াসলি না খেতে চাইলেও জোর করে দেবে এবং যদি সেটা নাও খেয়ে আসি সেটাও তাদেরকে অপমান করা হবে তো সেই দিক দিয়ে একদিন খেতে গেলাম মানে যে তাদেরকে উদ্ধার করে দিলাম এরকমটা কিন্তু নয় বা আমি উদ্ধার হয়ে গেলাম আর এক বছর আমাকে খেতে হবে না এরকমটা তো নয় তাই না তাই সব কথার মাঝখানে কিন্তু খাওয়ার খোঁটাটা টানাটা সত্যিই পছন্দ করি না কারণ কোথাও না কোথাও দালালও কিন্তু আমাদের গীতানটিকে খাওয়ার খোঁটা দিয়েছিল দালালও কিন্তু আমাদের গীতানটিকে খাওয়ার খোঁটা দিয়েছিল তুমি যে বললে না যে দালালের সাথে এই আমাদের টুপিটাকি আনটির কোনো পার্থক্য রইল না একবার সকালে এই আর বিকালে ওই হ্যাঁ মানছি কিন্তু তুমি যে বললে এটাও কিন্তু দালালও কিন্তু বলেছিল তাহলে দালালের সাথে তোমারও কোনো পার্থক্য রইল না খাওয়ার খোটা দিলে অন্য এমন একটা জিনিস এটার সাথে কাউকে খোঁটা দেওয়াটা কিন্তু উচিত নয় অনেক ছোট তোমার থেকে ছোট মুখে কয়েকটা কথা বললাম ভুল হলে আমায় ক্ষমা করো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি রিরাকে নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সামনে ভিডিও নিয়ে আসছি তাদের তোমরা কিন্তু খুব ভালো চলো